এখানে আসে তাদের এগেনস্টে তোমাকে বাড়াবাড়ি করতে হবে না। না না, তুমি মাতলামি করবে কি আমার বিরোধিতা করে? তুমি ভ্রমে আছো, মাদার চুদির বাচ্চা, তুমি এইসব কাজ করতে পারো না। না ঠাকুর মশাই, ফাঁসু মশাই, না কোনো চুরির বাচ্চাকে চুরি করে এরকম ভাবে ও অসভ্য ব্যবহার করা যাবে না। তোমাকেও বলছি, একেও বলছি, মাটির নিচের ইনফ্লুয়েন্স থেকে এরকম অসভ্যতা ব্যবহার করবে না, আমাকে করে করবে। এগুলো একদম অবাঞ্ছিত। এগুলো শোনো, তুমি নিজে করছো না, তুমি তোমরা এমন ভাবে চুদির নন্দন মাটির নিচে থেকে ইনফ্লুয়েন্স অজ্ঞাত করে ফেলছো। এই চুদির বাচ্চাও জানেনি, এ জানেনি, বুড়িও জানছে নি, ও জানছে নি, আর যাচ্ছে সারা লোক। চুদির বাচ্চাটা কালো পোশাক করে ওখানে সিয়াগির লোক বসে আছে। এটা দুপুর বেলা এই চুদির বাচ্চার জন্য সাতজন মদ মাতাল হয়ে শিবদাস শিবদাস করে পাগলটা এখন ওই কি দারু পেয়ে না বলছে আমি সারা হারি খেয়ে এসেছি। তাহলে এইসব করা চুদির বাচ্চা তোমার ওর সঙ্গে সম্পর্ক রাখা, তুমি কেন যে সাধুও গেরিয়া তুমি চলে যেতে হয়, তোমার টিকিট কেটে দিচ্ছি, বলে দিচ্ছি গভর্নমেন্টকে যে এ যেতে বাধ্য হচ্ছে, এখানে ছেড়ে দিতে হবে, চলে যাবে। তুমি এবার যেখানে যাও মরো করো, আমি টাকা পয়সা তোমার সঙ্গে কোনো লিঙ্ক আর রাখবো না। কেন তুমি যেহেতু এরকম মাতালগি করছো, তুমিও সাবধান থাকো, আমার সঙ্গে এরকম ব্যবহার ইরা ঠিক করলে বা আমি একটা রাজ দায়িত্বে আছি, আমি একটা রাজ পদে আছি, বুঝতে পেরেছো? আমার এখানে অন্যরকমভাবে অস্বাভাবিক ব্যবহার একদমই চলবে না কারোর। না না, তুমি এইভাবে তোমরা সাধু সন্তকে অপমান করতে পারবে না। না তাও তারা তো সেটা তোমার বিরুদ্ধেই রাখলো, আমার বিরুদ্ধেও তো রাখলো না। তাহলে করেছি মানে তুমি, তাহলে দেখো তুমি করেছো, তোমার এমনই তুমি যেটা করছো আমি তাকেও খাওয়াতে পারি, তাকে এমন মতিভ ভ্রম করাচ্ছে, ওই চুরির বাচ্চাকে এমন মতিভ ভ্রম করাচ্ছে, আমার হাতে সে খাবে না। অথচ আমার বানাওয়া লুচি চুরি করে খাবে চুরির বাচ্চা। তাহলে সেই সমস্ত মতিভ ভ্রম মাটির নিচে তোমাদের তোমাদের মতিভ ভ্রম তোমরা কিভাবে করছো তোমরা সেটাই ভাবছো। তোমরা হ্যাঁ ছোটা, তোমরা নিজেরা করছো না, তোমাদেরকে নিজের মাটির নিচে যে চুদির বাচ্চারা গুরুদেবরা ব্লু হোয়েল যে সমস্ত হাজার হাজার এই সব চুদমারানির বাচ্চা শোন, এই চুদমারানির বাচ্চা শোন, যে হাজার হাজার ছেলে ব্লু হোয়েল গেম খেলতে খেলতে সুইসাইড করাটা সেটা তাদের ওই সুইসাইড করেনি, সঞ্জয়ের বউ সন্দীপের বউ যে মারা গেছে সুইসাইড করে তাকেও ওই মতিভ্রম করে সুইসাইড করানো হয়েছে, এবং তাকে কোনো রকম ওর বাড়িতে থাকতে দেয়নি। কত রিকোয়েস্ট করে পেচ্ছাপ করিয়ে নানা রকমভাবে চন্দনকে পেচ্ছাপ করিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে মারলো, তুমি সব ঘটনা জানো, এগুলো সবই ইনফ্লুয়েন্স নিজেদের মধ্যে বাহাদুর। আমি তো তোমরা উত্তেজিত, তোমরা হচ্ছে ওই মানুষটা কেন উত্তেজিত উত্তেজিত হয়নি সেটা সাইকেল কিনে কিনে বলেছিল, তাহলে কিনে তো দিত। হ্যাঁ তাহলে কিনে তো সেই মানুষটা আমার নিয়ে বদনাম করছে বলছে কেন কেন? শুনো, এটা একটা বয়স্ক লোককে, এবারে আমি তোমাকে বলো, সে যদি ফুলকো মানে যেটা ভাজা ভালো হয়েছে, যার দাঁত নাই 75 ইয়ার বয়স, সেটা তোমাকে দেখতে হবে না? আমি তো পুরোটাই একই, আমার তো আলাদা করে কিছু, সেটাই আমার বলা, সেটা বলা, সেটাই বলা। তোমরা যদি দান তো অশ্রদ্ধা হিসেবে দান করে তার সবারই সেখানে বিনষ্ট হবে। আমি যদি তোমাদের এই অসভ্যতাগুলো তোমাদের অবিবেচনা এবং এটাকে ইংলিশে ইরাটিক ব্যবহার করছে, না না তুমি চুদমারানির শালা, তুমি কাজ থেকে তুমি পরশু থেকে চুদমারানির শালা ভীষণ ভাবে রঙে স্বামীজির পিছনে পড়েছো, যেটা আমি একদম পছন্দ করছি না। তোমার এই চুদিপানা চুদির বাচ্চার মতন বিয়ে চুদমারানির মতন জ্ঞান দেতা আমি একদম পছন্দ করিনি, চুদির বাচ্চা।